বন্ধু আপনাকে আবারও স্বাগত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে যে আঠাশ তারিখে নিম্নচাপ তৈরি হচ্ছে এই বিষয়ে তারা আপডেট দিয়ে দিয়েছে এবং তার আগের দিন অর্থাৎ সাতাশ তারিখ সেই দিনেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলো আপনাদের জানিয়ে দেব তবে তার আগে দেখে নিচ্ছি যে সোমবার কিন্তু দুপুরের পর থেকেই কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ঘন কিন্তু মেঘ রয়েছে এবং এরই মধ্যে কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গাতে দুপুরের পরে বা বিকেলের দিক থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে কারা কারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই বলবেন আপনাদের বলেছিলাম যে সারাদিনের মধ্যে কিন্তু সন্ধ্যের মধ্যে অবশ্যই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু পরবর্তী ক্ষেত্রে মেঘ ওঠে এবং এবারে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু অনেক জায়গাতেই উঠেছে উত্তরবঙ্গের দিকেও মেঘ দেখা যাচ্ছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে সিকিম ভুটান উত্তরবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে বাংলাদেশ দিকে শুরু করে আসামের দিক থেকে শুরু করে কিন্তু সমস্ত মেঘগুলি কিন্তু রয়েছে অর্থাৎ মেঘাচ্ছন্ন একটা আকাশ কিন্তু রয়েছে এবং রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে সেটাও দেখিয়ে দেবো এবং সাতাশ তারিখে বৃষ্টিপাত কেমন হতে পারে সেটা জানিয়ে দেবো এবং নিম্ন চাপ যেটা রয়েছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে বেশ কিছু জেলাতে এবং বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কালো মেঘে একদম ঢাকা রয়েছে এবং উড়িষ্যার দিকেও কিন্তু এর প্রভাব পড়বে বাংলাদেশেও প্রভাব পড়বে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখ সঙ্গে থাকুন পুরোটা জানিয়ে দিচ্ছি কোন দিকে কেমন রয়েছে প্রথমে আমরা আবহাওয়া দপ্তরের আপডেটটি জানিয়ে দিচ্ছি তারপর আবার এখানে এসে আমাদের বজ্র বৃষ্টি মোটে বাকি আপডেটগুলিকে কিন্তু জানিয়ে দেব। বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ছাব্বিশ তারিখ সন্ধ্যেবেলাতে অর্থাৎ সোমবারে কিন্তু একদম আপডেট প্রকাশ করেছে যেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে যে বজ্ররূপ বিদ্যুতের সতর্কতা দিয়েছে ছাব্বিশ তারিখে বেশ কিছু জেলাতে কিন্তু রয়েছে মানে স দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে এবং তার পাশাপাশি আবহাওয়া দপ্তর এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে এবং তার তৎসংলগ্ন এলাকাতে আঠাশে জুলাই এবং ফিশারম্যানদের জন্য কিন্তু সতর্কতা জারি করেছে যে আঠাশে জুলাই থেকে কিন্তু আঠাশে জুলাই রাত থেকে তিরিশ তারিখ পর্যন্ত মানে আঠাশ উনত্রিশ তিরিশ আঠাশ তারিখ রাত থেকে তিরিশে জুলাই পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা দিয়েছে এবং যারা গভীর সমুদ্রে রয়েছেন মৎস্যজীবীরা তাদের দিকে বলা হচ্ছে যে আঠাশ তারিখ সন্ধ্যের মধ্যে ফেরত আসতে হবে এবারে দেখুন কোথায় কোথায় ভারী অতিভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় কমলা সতর্কতা রয়েছে তো উত্তর চব্বিশ পরগনা দিকে কিন্তু সাতাশ তারিখ মানে মঙ্গলবার এবং বুধ বৃহস্পতি এই তিন দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে সাতাশ তারিখে ভারী বৃষ্টিপাত এবং আঠাশ তারিখে কমলা সতর্কতা যেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনাতে কমলা সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা রয়েছে হাওড়ার দিকে রয়েছে কমলা সতর্কতা যে এই কমলা সতর্কতাগুলোতে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উল্লেখ রয়েছে এবং সাতাশ তারিখ মানে মঙ্গলবারে কিন্তু দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা কলকাতার দিকে নেই কলকাতার দিকে পরবর্তী ক্ষেত্রে রয়েছে হুগলির দিকেও নেই ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই দিকটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে এবং নদীয়ার দিকে হতে পারে তবে আঠাশ এবং উনত্রিশ তারিখ এইখানে যেটা বলছে যে দুই চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর হাওড়ার দিকে রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাত সতর্কতা কমলা সতর্কতা কলকাতার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর হুগলির দিকে রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়ার দিকে কিন্তু তিরিশ তারিখের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তার আগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতেও পারে আর ঝাড়গ্রামের দিকেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে অতিভারী বৃষ্টিপাতের কথা বলেনি পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখ এবং তিরিশ তারিখে এছাড়া বাঁকুড়ার দিকে তিরিশ তারিখে ভারী থেকে অতিভারী হতে পারে তার আগে বিক্ষিপ্ত হালকা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে এগুলি কিন্তু তারই সঙ্গে যুক্ত হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম বর্ধমানের থেকেও কিন্তু সাতাশ এবং আঠাশ তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাত কিন্তু উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে যদিও এগুলি সবই দু একটি জায়গাতে বলছে মানে হালকা থেকে মাঝের মানের পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আর যেটা হচ্ছে যে বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত এবং উনত্রিশ তারিখে ভারী অতি ভারী হতে পারে মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে আর নদীয়ার দিকে কমলা সতর্কতা রয়েছে যেখানে ভারী থেকে ভারী হতে পারে আঠাশ তারিখে তারা উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাত কিন্তু তিরিশ তারিখে কোনো সতর্কতা দেয়নি তো এটা হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে নিম্নচাপের ফলে আঠাশ তারিখে যে নিম্নচাপ হচ্ছে তার ফলে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা জানিয়ে দিচ্ছে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে এমনটা জানিয়ে দিয়েছে ছাব্বিশ তারিখের আপডেটে চলুন এবার উইন্ডেতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে সেখান থেকে আমাদের দেখিয়ে দিচ্ছি আমরা স্যাটেলাইট চিত্র দেখে নিয়েছি সেখানে ঘন মেঘ রয়েছে এবং এরপরে দেখুন এই যে ঘন মেঘ যেটা দেখাচ্ছিলাম আরেক আরেকবার দেখে নিন লেটেস্ট চিত্রটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে ঘন মেঘ কিন্তু রয়েছে এই এইগুলিতে আরও পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে বৃষ্টিপাত আসবে কিনা বা এগুলিতে মেঘ আরও ঘন হবে কি না এই চিত্রটা দেখে দেখে নিন তাহলেই বুঝে যাবেন কোথায় কী রয়েছে এবারে আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছি আমরা সেই যদি সাতটার পর থেকে দেখি দেখা যাচ্ছে যে এখনও কিন্তু মেঘে হালকা মাঝারি করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলতে পারে বজ্র গর্ব মেঘও হতে পারে অনেক জায়গাতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের দিকে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও বা মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত আসতে পারে বাকি জায়গাতে হালকা বিক্ষিপ্ত করে চলতে পারে এবং আরও রাতের দিকে নিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী এলাকা জুড়ে কিন্তু ঢুকছে যেটা হচ্ছে চট্টগ্রামের দিকে সব বেশি সম্ভাবনা বাকি জায়গাতে কম কম থাকলেও আরও রাতের দিকে বৃষ্টিপাত আসতে পারে দেখাচ্ছে এবং আসাম গো এবং মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকবে ওই সময়ের মধ্যে আর এটাকে আরও রাতের দিকে নিয়ে গেলে দেখুন রাতের দিকে কিন্তু মানে একটু বেশি রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে তো হবেই জেলা উপজেলাগুলিতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দুই মেদিনীপুরের দিকে বা হুগলির দিকে কিন্তু এর সঙ্গে নদীয়া এবং মুর্শিদাবাদের কিছু এলাকা যুক্ত হতে পারে এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মানের বৃষ্টিপাত বা কোথাও একটুখানি তার বৃষ্টিপাত হলেও হতে পারে এই সম্ভাবনা এখনও রয়েছে এছাড়া খুলনা বিভাগ বরিশাল এবং ঢাকা এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে রয়েছে একটু জায়গাগুলি দেখলে বলতে হবে যে মতিরহার বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এছাড়া যশোরের দিকে রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকার দিকে রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে দেখুন আমি সব জায়গা বলছি না পূর্ব বর্ধমান এদিকে হালকা চান চান্স রয়েছে কিন্তু শান্তিপুর চন্দননগর আরামবা কলকাতা পানিহাটি ব্যারাকপুর এদিকে কোলাঘাট হলদিয়া ঘাটাল এদিকে খড়গপুর এদিকে রয়েছে এগরার দিকে কিছু সম্ভাবনা রয়েছে এছাড়া বেলদার দিকে রয়েছে এছাড়া মহিষাদল বা এদিকে ডায়মন্ড হারবার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার যে উপরবর্তী এলাকা গঙ্গাসাগর কাকদিম পাথর প্রতিমা হলদিবাড়ি এই দিকটাতে রয়েছে গোসাবার দিকে রয়েছে তো এই বনগাঁর দিকে রয়েছে এই সমস্ত অংশে বিষ্ণুপুর বা বারুইপুরের দিকে সম্ভাবনা রয়েছে এই দিকটাতে কিন্তু পুরোটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ওই সময়তে কিন্তু বরিশাল এবং খুলনা এই সমস্ত অংশে দেখুন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে হালকা সানস থাকতে পারে ত্রিপুরার দিকে এবারে দেখুন কি হচ্ছে হচ্ছে এইটা দিকে যদি আমরা আরও একটু ট্র্যাক করে দিই তাহলে দেখা যাচ্ছে যে সকালের দিকে কিন্তু একটুখানি হয়তো কম কম থাকতে পারে কিন্তু বাংলাদেশ দিয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু ঢুকতে পারে এবারে দেখুন এই বৃষ্টিপাত কিন্তু এখানে কিন্তু এবং দুপুরের দিকে কিন্তু আবার এই হালকা বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাবে তারই মধ্যে কোথাও কোথাও একটু করে বেশি বৃষ্টিপাত হবে এবং সন্ধ্যের সন্ধ্যের সময়ের মধ্যে কিন্তু রাতের মধ্যে কিন্তু মঙ্গলবার সাতাশ তারিখে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারির পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মানে একই জায়গা একই জেলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের দিকে একটু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মনমোহন সিলেট বা ঢাকা বিভাগ খুলনা বরিশালের দিকে এদিকে রংপুর রাজশাহীর দিকেও থাকতে পারে কিন্তু আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু ঝাড়খন্ড এলাকা ধরে এখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বাড়বে আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে কিন্তু আস্তে আস্তে বাড়বে তবে বাংলাদেশে কিন্তু ভালো প্রভাব পড়তে থাকবে এবং যার ফলে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং দেখুন আমরা দেখাচ্ছি আঠাশ তারিখে কী হচ্ছে আঠাশ তারিখে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ হয়ে কিন্তু প্রবেশ করবে এটাকে আমরা যদি এই সমচাপ রেখাটাকে অন করি তাহলে নিম্নচাপটাকে আমরা বুঝতে পারবেন এই এলাকাতে অবস্থান করবে এটা কিন্তু আস্তে আস্তে সরে সরে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু চলে আসবে দেখুন সরে আসছে এই উনত্রিশ তিরিশ তারিখে যখন এদিকে সরে আসবে তখন কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত পেতে পারি তবে এই জন্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কতা জারি করেছে যে কোথাও কোথাও ভারী অতিবারই হবে তবে যত সময় এগোবে ততই কিন্তু আমরা আরও পরিষ্কার হব যে কোন দিকে কেমন বেশি করে বৃষ্টিপাত আসছে এটাই হচ্ছে মোটামুটি একদম পরিষ্কার বোঝা যাচ্ছে লেটেস্ট আপডেট কী আসছে একত্রিশ তারিখেও আমরা বৃষ্টিপাত পাবো এক তারিখেও বৃষ্টিপাত পাবো এবং তারপরে যখন সরে যাবে এক দুই তিন এগুলিতে পরবর্তী ক্ষেত্রে আরও কী চেঞ্জ আছে সেগুলি আমাদের দেখিয়ে দেবো দেখুন তিন চারেও কিন্তু ভালো বৃষ্টিপাত উপকূলবর্তী অঞ্চল দিয়ে ঢুকতে পারে বিশেষ করে বাংলাদেশে কিন্তু ভালো বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে রয়েছে সেক্ষেত্রে চট্টগ্রামে অতিমাত্রায় বৃষ্টিপাত হতে পারে এটা সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিকেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু পাওয়া যেতে পারে এই নিম্নচাপের ফলে কারণ এটা এই মাঝখানেও অবস্থান করবে তখন কিন্তু চলবে তো এই হচ্ছে লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে ভালো লাগলে আপডেটটিকে লাইক করে দেবেন ধন্যবাদ